কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী গ্রহদের রাজা তিনি বুঝতেই পাচ্ছেন। আমরা শনি গ্রহের কথা বলছি শনি কিন্তু বক্রি অবস্থানে আছে আগত চৌঠা নভেম্বর শনি মার্গি হবে যার ফলস্বরূপ বৃষভ রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের আগত দুশো আটত্রিশটি দিন ধরতে গেলে প্রায় আড়াই মাস মতো শনির মার্গি হওয়ার কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখুন চলতি বছর দু সালের চৌঠা নভেম্বর শনিবার বিকাল বারোটা বেজে একত্রিশ মিনিটে শনি মার্গি হবে আর শনি এ সময় কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে তারপর শনি কি হবে শনি আবার বক্রি হবে কবে দু সালে চব্বিশ সালের তিরিশে জুন রবিবার রাত বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে তাহলে চৌঠা নভেম্বর থেকে দু হাজার চব্বিশের তিরিশে জুন পর্যন্ত মার্গি শনির কৃপায় বৃষভ রাশির জাতক জাতিকাদের ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে শনি আপনাদের কর্মস্থানের অধিপতি কর্মস্থানেই গোচর করছেন শশ নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন কিন্তু শনিকে আমরা নেগেটিভ প্ল্যানেট বলে থাকি কেন শনি সূর্যদেবের পুত্র শনির জন্মের পর সূর্যদেব নিজের পুত্রকে দেখে বলেছিলেন এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না শনি রেগে গিয়ে নিজের পিতাকে অভিশাপ দিয়ে বসেন এবং শনির একজন এজেন্ট রাহুকে শনি পাঠিয়ে দেয় তারপর সূর্যে গ্রহণ লেগে যায় তখন থেকেই সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ শুরু হয়ে যায় তবে এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি স্যাটার্ন রেট্রোগ্রেড থেকে ডাইরেক্ট হওয়ার পর আপনাদের জীবনে আগত দুশো আটত্রিশটি দিন দু সালের তিরিশে জুন পর্যন্ত ঠিক কী কী প্রভাব পড়বে এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশান হতে চলেছে আপনাদের জন্য ব্যক্তিগত নয় যদি ব্যক্তিগত জানতে চান তাহলে আপনাদের জন্মছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে এই প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট একসাথে কম্বাইন করে তবেই কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রেডিকশান করা সম্ভব কারণ দেখার প্রয়োজন আছে আপনার জন্মচকে শনি কোথায় আছে স্বগৃহে আছে কি বা যে গৃহে অবস্থান করছেন সেই গৃহের অধিপতি কোথায় আছে শনি তৃতীয় সপ্তম দশম দৃষ্টি কোথায় পড়ছে কতটা ডিগ্রি বা বলা বলে শনি আছে শনি কোন নক্ষত্রে গোচর করছে সেই সময় জন্মের সময় আপনার যোগ কী করণ কী তিথি কী পায়া কী এগুলিও ম্যাটার করবে তারপরেই কিন্তু বিস্তারিত আলোচনা বা বিস্তারিতভাবে আমরা আপনাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি আর পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে সম্পূর্ণ বিনামূল্যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে প্রতিকার করাবেন যেমন আলোচনায় থাকি এই ভিডিওটির শেষে তো আমরা থাকছি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্রের আপনারা দ্বিতীয় রাশি আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শুক্র আর স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের নভেম্বর মাসের গ্রহগত গোচরের ছক কেন নভেম্বর মাস তার কারণ শনি তো চৌঠা নভেম্বর বক্রি থেকে মার্গি হবে সুতরাং নভেম্বর মাসের ছকটাই কিন্তু আপনাদের সামনে আমরা প্রস্তুত রেখেছি শনি দেখুন আপনাদের কর্মস্থানের অধিপতি কর্মস্থানে বসে শস নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন কিন্তু এর ফলাফল আপনারা পাচ্ছিলেন না কেন পাচ্ছিলেন না তার কারণ শনি এতদিন বক্রি ছিল এবার কিন্তু শনি মার্গি হবে ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে আগত দুশো আটত্রিশটি দিন আলোচনা তো করবো বিস্তারিত আলোচনা করব ছক ধরে আলোচনা করব তবে তার আগে সংক্ষেপে আপনা আমরা জেনে নেব যে কেমন প্রভাব আপনাদের উপরে পড়তে পারে তারপর ছক ধরে আলোচনায় থাকব প্রথমেই বলবো এই সময় কিন্তু আপনাদের কেরিয়ারে আপনারা নিজেদেরকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন কাজের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আপনার বস সিনিয়রদের কাছে আপনার নিজের মান সম্মান সকল ক্ষেত্রেই কিন্তু আপনারা প্রশংসার পাত্রপাত্রী পাত্রী হবেন বড়ো কোনো কাজের দায়িত্ব আপনারা পেতে পারেন এ সময় ডাউন টু আর্থ যদি থাকতে পারেন তাহলে আপনার আপনি অবশ্যই কেরিয়ারের চূড়ায় তো পৌঁছে যাবেন তার সাথে সাথে কিন্তু সম্মানের পাত্রপাত্রী হবেন এ সময় আপনার মিষ্টি কোনো সম্পর্ক অর্থাৎ আপনার চলমান কোনো মাধুর্যতাপূর্ণ কোনো সম্পর্ক যেমন যেমন ধরুন দাম্পত্য জীবন প্রেমের জীবন সন্তান সন্ততির সাথে পিতার সম্পর্ক মাতার সম্পর্ক এই যে মিষ্টি সম্পর্কগুলো সেখানে কিন্তু কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে কোনো প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা করবার আগে সব দিক বিচার বিবেচনা করে নিতে যেন ভুলবেন না পেশাগত জীবনে তো এই শনির ট্রানজিট আপনাদেরকে দেবেই বিশেষ করে শনির এই যে ডাইরেক্ট হওয়া স্যাটার্ন যে ডাইরেক্ট হচ্ছে মার্গি হচ্ছে তবে সামাজিকভাবে কিন্তু কিছু সমস্যায় পড়তে পারেন আর্থিক সংকট কিন্তু হতে পারে কিছুটা মানসিক যন্ত্রণায় হয়তো আপনারা ভুগতে পারেন এবং ব্যয়ও কিন্তু খরচও কিন্তু এ সময় আপনাদের বাড়তে চলেছে আর এ সময় আপনার শান্তি সম্প্রীতির অভাব কিন্তু দেখা দিতে পারে আর্থিক অস্থিরতার কারণে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আপনার উপরে পড়তে পারে কোনো সিনফুল কাজ আপনারা করে ফেলতে পারেন যার কারণে কিন্তু পুলিশ প্রশাসনের সম্মুখীনও কিন্তু আপনারা হয়ে যেতে পারেন এ সময় বিনোদন বা আরামের জন্য হয়তো আপনারা খুব একটা সময় পাবেন না কথায় আছে না ধৈর্যে বসতে লক্ষ্মী সুতরাং ধৈর্য ধরার সময় আপনাদের এবার এসেছে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা কিন্তু বলতে আমাদেরও ভালো লাগে না আবারও বলছি আপনাদের জন্মছকে শনির অবস্থান দেখার প্রয়োজন আছে শনি যদি জন্মছকে সঠিক ঘরে থেকে থাকে কারক ঘরে বসে আছে মারক ঘরে না বসে থেকে শনির ডিগ্রি বলবল ঠিক আছে এবং বর্তমানে আপনাদের পজিটিভ প্ল্যানেটের দশা মহাদশা চলছে বা শনি যে নক্ষত্রে জন্ম সময় জন্মের সময় ছিলেন সেটি ফেভারেবল নক্ষত্র শনির তাহলে কিন্তু অবশ্যই আপনারা শুভ পরিণাম পাবেন শনির এই মার্গি হওয়ার কারণে কিন্তু এর উন্নতা যদি হয় আপনাদের ন্যাটালচার বা জন্মছকে তাহলে গ্রহগত গোচরে শনিও কিন্তু আপনাদেরকে প্রপার ওয়েতে রেজাল্ট দিতে সক্ষম হবে না এবার ছক ধরে ধরে যদি আমরা আলোচনা করি দেখুন শনি আপনাদের টেন্থ হাউস কর্মস্থানের অধিপতি কর্মস্থানেই গোচর করছেন আর আমরা জানি শনি যে গৃহে বসেন সেই গৃহকে তিনি উন্নত করে থাকেন আর শনির দৃষ্টি যে যে গৃহে পড়ে তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি সেই সেই গৃহকে তিনি অবনত করে থাকেন কর্মস্থানে যেহেতু শনির গোচর হচ্ছে তাহলে শনি ওরিয়েন্টেড কাজ যারা করেন কী কী তেল গ্যাস চামড়া মেশিনারিজ আয়রন ইঞ্জিনিয়ারিং বিশেষ করে এই ধরনের সেক্টরে যারা যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজ্যগের ন্যায় পরিলক্ষিত হবে এ সময় আপনারা প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট অনেক কিছু দেখতে পারেন আপনাদের জীবনে শনি ওরিয়েন্টেড সেক্টরে যদি কোনো বিজনেস বা নতুন চাকরির জন্য প্রচেষ্টা করেন সেখানেও কিন্তু আপনাদের সময় সুযোগ এক প্রকার বেশ পরিগণিত হচ্ছে আবার রাহু আপনাদের কিন্তু আগত দেড় বছর থাকতে চলেছে লাভভাবে সুতরাং লাভও কিন্তু আপনাদের বাড়াবে শনি রাহু দুজন মিলেই কিন্তু আপনাদের ডেলি ইনকামকে বৃদ্ধি করাতে চলেছে মনের কোনো স্বপ্ন বা কল্পনাকে বাস্তবে রূপদান করিয়ে দেবে আবার যারা রাজনৈতিক জগতে কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ খুব ভালো এমনকি আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে সমাজের মান সম্মানও কিন্তু আপনাদের বাড়তে পারে এমনকি কেরিয়ারেও কিন্তু আপনারা প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করতে পারেন আবার এই শনির তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের টুয়েলভ হাউসে যেখানে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি বক্রি আছে একত্রিশে ডিসেম্বরের পর বৃহস্পতি মার্গি হবে বক্রি বৃহস্পতি রাহু আগত দেড় বছর ঠিক কী কী ফলাফল দিতে পারে দুটি আলাদা আলাদা ভিডিও কিন্তু চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনের লিঙ্ক আমরা দিয়ে দেব বৃহস্পতি যেখানে বসে আছে সেখানে শনির দৃষ্টি ঘরটি কার মঙ্গলদেবের ঘর মঙ্গলদেবের সাথে বৃহস্পতি এই মঙ্গলদেবের সাথে বৃহস্পতির মিত্রতা সম্পর্ক থাকলেও শনির সাথে কিন্তু নেই যার ফলস্বরূপ এখানে অবশ্যই খরচ আপনাদের একটু বাড়তে পারে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য এই আগত দুশো আটত্রিশটি দিনের মধ্যে পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর হয়তো আপনাদের কাটতে হতে পারে ঘুমের সমস্যা দেখা দিতে পারে ভয় ভয় ভাব কাজ করতে পারে আবার অনেকের ক্ষেত্রেই কিন্তু আধ্যাত্মিক চিন্তন চেতনা মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পেতে পারে অর্থাৎ মানুষ কেনই বা জন্মায় মানুষ কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে লাভের উপায় বা কি এর প্রতি আপনাদের ধ্যান ধারণার মধ্যে কিছু পরিবর্তন কিন্তু আনতে চলেছে সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন শনির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় অর্থাৎ সপ্তম দৃষ্টি আপনাদের ফোর্থ হাউস সুখভাবে আর সুখভাবে অধিপতিকে সূর্যদেব শুরুতেই আমি বলেছি সূর্যদেব শনির পিতা আর পিতা পুত্রের সম্পর্ক কিন্তু ভালো নয় ফলস্বরূপ শনির এখানে দৃষ্টি আপনার মায়ের সাথে আপনার সম্পর্ককে অবনতি করিয়ে দিতে পারে অথবা আপনার মা যে কর্ম করেন সেই কর্মে কোনো ক্ষয়ক্ষতি হতে পারে অথবা আপনার মায়ের স্বাস্থ্যের হানি হতে পারে তিনটেই যে হবে তার কোনো মানে নেই এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস কিনতে হতে পারে আর আগেও তো কিছুটা এর ইম্প্যাক্ট আপনারা অলরেডি পাওয়া শুরু করে দিয়েছেন রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে মাত্রা অতিরিক্ত সাবধান থাকার পরামর্শ আমরা দেব। নিজে থেকে মেডিসিন বা কিনে যেন খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে শনির এই দৃষ্টিগত কারণে আগত এই যে আরও দুটি বছর আমি তো সাজেস্ট করবো নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় বা বিক্রয় না করাই ভালো আর যদি করতেই চান তাহলে নিতান্তই যদি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে অর্থাৎ আমাদের মতো কোনো জোডিয়াক সায়েন্টিস্ট বা প্রফেশনাল কোনো অ্যাস্ট্রোলজারদের সাথে একবার কনসাল্ট করিয়ে নিতে যেন ভুলবেন না শনির অন্তিম দৃষ্টি দশম দৃষ্টি কোথায় থাকছে আপনাদের সপ্তমভাবে সেভেন থাউজে সেভেন থাউজের লর্ডকে সেও তো মার্স মঙ্গল আর এখানে স্যাটার্নের দৃষ্টি এটি স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে যারা বিবাহ করতে চান তাদের জন্য কিন্তু সময় সুযোগ খুব একটি ভালো নয় আগত দু বছর এমনকি যারা বর্তমানে বিবাহিত আছেন যদি সন্তান সন্ততি আপনারা নেন তাহলে কন্যা সন্তানই আপনাদের হবে আর সন্তান সন্ততি প্রাপ্তিতে বাধাও কিন্তু এ সময় দেখা দিচ্ছে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন তা নাহলে কোর্টের ভার্ডিক্ট বা রায় কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে যৌন চাহিদাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে কোনো প্রকার পার্টনারশিপে কাজ কর্ম করা থেকে এ সময় বিরত থাকুন আর যারা পার্টনারশিপে কাজ করছেন পার্টনারের উপরে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ভাইপো ভাইজিদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন যারা বিশেষ করে মিউজিক ইন্ডাস্ট্রি বা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদেরকে বলবো প্রচেষ্টা জারি রাখতে হবে তবেই কিন্তু আপনারা সফল হবেন যদিও একটা সময় শুক্র যখন মালব্য নামক রাজ্য তৈরি করবে ওই মাত্র ধরুন মাত্র এই এই যে দুশো আটত্রিশ দিনের মধ্যে মাত্র কুড়ি থেকে পঁচিশটা দিন ক্রিয়েটিভ ফিল্ডে আপনারা ভালো ফলাফল পাবেন আদারওয়াইজ বাদবাকি সময় কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডে আপনারা খুব একটি ভালো সময় কিন্তু পাবেন না এ বিষয়ে আপনাদেরকে একটু সচেতন থাকার পরামর্শই আমরা দেব তাহলে ওভারঅল কী বললাম কেরিয়ারের জন্য ফিন্যান্সের দিক থেকে দেখতে গেলে পলিটিক্যাল কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে শনি আপনাদেরকে অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেবে আবার এই শনি কিন্তু আপনার পার্থিব সুখের ব্যাপারে আপনার দাম্পত্য সুখের ব্যাপারে আপনাদেরকে কিছু মনো দিতে চলেছে আর তাই যদি দেখেন শনি দ্বারা আপনারা পীড়িত হয়ে আছেন শনি আপনাদের কোনো না কোনো রকমভাবে কষ্ট দিচ্ছে তাহলে আর দেরি না করে কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজার বা আমাদের মতো জডিয়াক সায়েন্টিস্টদের সাথে আলাপ আলোচনা করতেই পারেন কি করে বুঝবেন যে শনি আপনাকে কষ্ট দিচ্ছে শনি আপনার ফেভারেবল পজিশানে নেই আপনি তো ছক দেখতে জানেন না হাত দেখতে জানেন না তাহলে কি করে বুঝবেন সাধারণত আমাদের মাথায় যা চুল পড়ে তাছাড়া যদি কখনো অতিরিক্ত বেশি পড়া শুরু হয় অথবা যদি আমাদের রাত্রের ঘুম নষ্ট হয়ে যায় অথবা ঘন ঘন আমরা যদি আশপাশকে অপরিচ্ছন্নতা আমাদের চোখের সামনে বেশি পড়ে শনিবারের দিন মাছ মাংস কাটা নজরে যদি বেশি পড়ে তাহলে বুঝতে হবে শনি দ্বারা আপনারা পীড়িত আছেন তাহলে ইমিডিয়েট আপনাদের যোগাযোগ করা উচিত আর প্রতিকার প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো। শনির শস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য যুক্ত আছে কিন্তু শনির দৃষ্টি তো খুব একটি ভালো ইম্প্যাক্ট আপনাদেরকে দেবে এমনটি তো আমরা গ্যারেন্টি সহকারে বলতে পারছি না এজন্যই পারলে আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলা শনির যে বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংশ শানিশা রায় নামা এটি প্রত্যেক দিন সন্ধেবেলা করে একশো আটবার করে জপ করুন এবং শনিবার করে সরিষার তেল বেগুন যেন খাবেন না শনিবারের দিন করে আপনারা কালো রঙের জিনিস কিনবেন না সরিষার তেল শনিবারের দিন কিনবেন না এগুলো মেনটেন করুন শনিবার করে শনি মন্দিরে গিয়ে আপনারা সরিষার তেল কালো তিল নীল রঙের মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতসা দিয়ে শনিদেবকে পুজো দিতে পারেন তবে তার জন্য প্রপার একটি সিস্টেম আছে দীক্ষা নেওয়া থাকলে গুরুর কাছ থেকে বা বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে জেনে নিতে ভুলবেন না এই প্রতিবেদনে এই বিষয়ে আলোচনা করতে গেলে প্রতিবেদন অনেক বড় হয়ে যাবে তবে অবশ্যই শনির গায়ত্রী মন্ত্র ওম সূর্য পুত্রায় বিদমহে মৃত্যুরূপায় তন্ন তন্নসৌরী প্রচোদয়াত এটি আপনারা প্রত্যেক দিন শনিবার করে বার করে রা সন্ধ্যেবেলার সময় যদি আপনারা জপ করতে পারেন কিছুটা হলেও রিলিফ তো আপনারা পাবেন শনির দৃষ্টিগত দিক থেকে শনির অবস্থানগত দিক থেকে কিন্তু কোনো সমস্যা নেই কেরিয়ার বা ফিনান্সিয়াল ব্যাপারে আপনারা অবশ্যই উন্নতি করতে চলেছেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি